তো নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে আমাদের এই চ্যানেলে তো আজকে আমরা এই ভিডিওটিতে দেখব যে ওয়েস্ট বেঙ্গলের যেনারা বাসিন্দা তো তাদের যদি জায়গা জমি অর্থাৎ ল্যান্ড থেকে থাকে তো সেই ল্যান্ডের খাজনা অনলাইনে দু সালে আপনারা কিভাবে দেখবে দিবেন তো সেটাই আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরেছি পুরো ভিডিওটি দেখবেন যাতে প্রত্যেকটা স্টেপ আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা বাড়ি থেকে আপনাদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনারা বাড়ি থেকে আপনাদের নিজের যে জায়গা জমি রয়েছে বা ল্যান্ড রয়েছে তার খাজনা পেমেন্ট করতে পারবেন তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে ডেলি নিয়ে এসে থাকি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে জমির যে খাজনা রয়েছে জন্য ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যে বাংলার ভূমি নামে তো আপনারা বাংলার ভূমিতে সার্চ করবেন গুগলে গিয়ে তো তারপরে যে প্রথম ওয়েবসাইটটি পাবেন বাংলার ভূমি ডট জিওভি ডট সেটাতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে আপনাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে তো অফিসিয়াল ওয়েবসাইটের পর এখানে আপনারা সিম্পলি লগ ইন একটি অপশন পাবেন তো লগ ইন অপশনে আপনারা লগ ইন করবেন ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে তো আপনারা যে এই ওই বাংলার ভূমি পোর্টাল রয়েছে রেজিস্ট্রেশন করানি তো কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন যাতে ল্যান্ডের যেগুলো কাজ আছে অর্থাৎ জমি জায়গার যেগুলো কাজ রয়েছে আপনারা বাড়ি থেকে করতে পারবেন তো সেইটার ভিডিও যে রেজিস্ট্রেশন করার বাংলার ভূমি পোর্টালে ভিডিও আমি চ্যানেলে অলরেডি বানিয়ে রেখেছি তো সেখানে আপনারা আমি বা আই বাটনে আমি দিয়ে দেবো যে কিভাবে রেজিস্টার করতে হয় তো আপনারা সেখান থেকে রেজিস্ট্রেশন করে তো এখানে দেখবেন যে ছোট করে লেখা রয়েছে সাইন ইন তো সেই সাইন ইন বাটনে আপনারা ক্লিক করবেন তো সাইন ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডের পপ আপ আসবে এইরকম আপনারা ইউজার আইডি অ্যান্ড পপ আপটি দিয়ে দেবেন তো লগ ইন যে অপশনটি রয়েছে আপনারা ক্লিক করবেন তো লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের যে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটার ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন তো আসার পর এখান থেকে সব ধরনের জমি জায়গার কাজগুলি করতে পারবেন তো এখানে আসার পর এখানে যে সিটিজেন সার্ভিস বলে যে অপশনটি পাবেন সেটাতে আপনারা ক্লিক করবেন করার পর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন বলে অপশন পাবেন সেটাতে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে কী কী অপশন রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে ল্যান্ড রিভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন বলে যে অপশনটি পাবেন সেটাতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ল্যান্ড খাজনা অ্যাপ্লিকেশন করার জন্য চলে আসবে তো সিম্পলি আপনারা এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্ট আপনারা করার পর এখান থেকে আপনাদের যে ব্লক রয়েছে সে ব্লকটি সিলেক্ট করবেন করার পর আপনাদের মৌজা সিলেক্ট করতে হবে তো আপনাদের যে যে মৌজা রয়েছে তো সেই মৌজাটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তো এখানে বলেছে যে প্র্যাকটিক্যাল অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন কে করবে সেল সেলফ না আদার্স তো যিনি অ্যাপ্লিকেশন করবেন তার নাম এখানে থেকে দিয়ে দেবেন তো আমি এখান থেকে শুধুমাত্র ডেমো লিখে দিয়ে দিচ্ছি আপনারা যে আপনাদের দেখানোর জন্য করছি লাস্ট নেমও সিম্পলি আপনারা দিয়ে দেবেন আপনাদের যা নাম রয়েছে তো তার গার্জেন নেম দেবেন তো তারপর আপনারা অ্যাড্রেসটি অ্যাড্রেসদের ঘরে অ্যাড্রেসটি দিয়ে দেবেন তো এখানে বলছে একটি মোবাইল নাম্বার দিতে লাগবে তো সিম্পলি আপনাদের যে মোবাইল রয়েছে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং মোবাইলে একটি ওটিপি দেবে তো ওটিপিটা এখানে পাশের ঘরে ফোর ডিজিটের ওটিপিটা আপনারা বসিয়ে দিবেন মোবাইলে তারপর তো সিম্পলি আপনারা যে কোনো একটি জায়গাতে ক্লিক করলে অটোমেটিক ওটিপিটা ভ্যালিডেট হয়ে যাবে যদি ঠিক দিয়ে থাকে তো আপনাদের এখানে একটি ইমেল আইডি দিতেও বলবে তো ইমেল আইডিটাও আপনাকে ওটিপি ভেরিফিকেশন করতে লাগবে তো আমি এখান থেকে আমার যে ইমেল আইডি রয়েছে সেটা আপনারা এখান থেকে আপনি দিয়ে দেবে তো এখানে আপনারা আর একটা জিনিস দেখবেন যে অ্যাপ্লিকেশন নাম্বার চাইবে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনাদেরকে ম্যান্ডেটারি দিতে হবে না কারণ আপনাদের কাছে অ্যাপ্লিকেশন নাম্বার নেই তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ব্ল্যাক কি ছেড়ে ছেড়ে দেবেন তো আমি এখান থেকে আমার যে ইমেল আইডিটা রয়েছে সেইটাতে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর সিম্পলি এখান থেকে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যে কোনো জায়গায় ক্লিক করবো তো ওটিপি যে রয়েছে সেইটা অটোমেটিক সেন্ড হয়ে যাবে তো ওটিপিটা দিয়ে দেওয়ার পর আপনাদের অটোমেটিক ওটিপিটা যেভাবে মোবাইলের ওটিপিটি ভে ওটিপি ভেরিফিকেশন করেছিলেন সেভাবে আপনারা যে ইমেলের ওটিপি রয়েছে সেইটিও ভেরিফিকেশন করে নেবেন তো ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে লাগবে তো জেন্ডার সিলেক্ট করার পর আপনাদের যে কাস্ট রয়েছে কাস্ট আপনাকে অবশ্যই দিতে লাগবে না কারণ আপনাদের যা কাস্ট এটা সিম্পলি ব্ল্যাঙ্কও রাখতে পারেন তো আপনারা চাইলে আপনারা দিতে পারেন তো এখানে কোনো ম্যান্ডেটারি নেই তো আপনার যে অ্যাপ্লিকেশন করছে রিভিনিউ জেনার সঙ্গে যার খতিয়ারের খতিয়ানের নাম্বার দিয়ে তো এখান থেকে সিম্পলি আপনারা সেলফ বলে একটি অপশন তো এখান থেকে সেলফ সিলেক্ট করবেন আপনাদের এখানে ইএস থাকবে আপনারা আপনাদের যে সেখান থেকে একটি নাম্বার আপনাদের রয়েছে আপনারা এখান থেকে দিয়ে দেবেন তো আপনারা যখন এখান থেকে সেলফ বলে যে অপশনটি পাবেন সেইটাতে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখান থেকে যে নিচের যে ঘরটি অটোমেটিক যে পূরণ হয়ে যাবে অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন নাম্বার অটোমেটিক আপনাদের পূরণ হয়ে যাবে আপনাকে নতুন করে কিছু লিখতে লাগবে না তো এখানে দেখুন খতিয়ান নাম্বার দেওয়ার পর আপনাদেরকে অটোমেটিক বলবে আর ইউ শিওর আপনার খতিয়ার নাম্বার এই রয়েছে তো আপনারা সিম্পলি ইয়ে যে ক্লিক করবেন তো আপনাদের যদি খতিয়ান নাম্বার অনলাইনে থেকে থাকে তো আপনাকে এখানে অ্যালার্ট একটি বলবে আপনাদের যদি না পেয়ে থাকে তো নো রেকর্ড ফাউন তো আপনারা আপনাদের খতান নাম্বারটা দেবেন সঠিকভাবে তো নাম্বারটি দেওয়ার পর এখানে সিম্পলি আপনারা দেখতে পারবেন সিরিয়াল নাম্বার ওয়াইজ আপনার খতিয়ানে কতগুলি রয়েছে প্লট নাম্বার কি নামে রয়েছে আপনার কোথায় জমি কত পার্সেন্ট শেয়ার এক খতিয়ানে যতগুলো রয়েছে তো আপনারা এখান থেকে আপনাদের যে খতিয়ানটি খতিয়ানের আন্ডার খতিয়ানের খাজনা দিতে চান তো আপনারা সেইটা অটোমেটিক সিলেক্ট করবেন চাইলে আপনারা যতগুলো খতিয়ান রয়েছে সিলেক্ট করতে পারবেন তো করার পর আপনি যদি প্রথমে প্রথমে মনে মনে করবে আমি করছি যে আপনি খাজনাটি দেবেন বা দাগ নম্বরের যে খাজনাটি রয়েছে তো সিম্পলি এখান থেকে সেইটি সিলেক্ট করবেন করার পর এখান থেকে প্লট নম্বর শেয়ার এরিয়া শেয়ার কত পার্সেন্ট রয়েছে অটোমেটিক আপনারা এখান থেকে চলে আসবে এখান থেকে আপনাদের যেইটা সিলেক্ট করতে লাগবে আপনার যে খতিয়ানটি রয়েছে সে বা খাজনাটি দিবেন যে খতিয়ান যে দাগের আন্ডারে তো আপনাদের সেই খতিয়ানের ধরনটি কী আছে অর্থাৎ আপনার জমিটি কি ধরনের পুকুর না ডোবা না বাস্তু তো সিম্পলি আপনারা এখান থেকে যে কোনো আপনাদের যে খতিয়ানে রয়েছে সেটাই আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এক প্লট বলে যে অপশনটি পাবেন তো সেইটাতে আপনারা ক্লিক ক্লিক করবেন প্লটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের জমি যে প্লটটি রয়েছে সেইটা আপনাদের অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে চাইলে আপনারা সবগুলো এখান থেকে সিম্পলি আপনারা সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করে নেবেন তো এইটা নেওয়ার পর প্রচুর অ্যান্ড ফিউচার বলে যে অপশনটি পাবেন তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনাকে দেখাবে প্লট নম্বর কত রয়েছে অ্যাপলি কিছু এরিয়া বা রেকোট এরিয়া কতখানি রয়েছে সেইটা আপনাকে একটি অ্যালার্ট দেখাবে তো আপনারা অ্যালার্টের ঘরে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর রিভিউ লাস্ট রিভিনিউ পেড অর্থাৎ আপনি কত সালে লাস্ট খাজনা দিয়েছিলেন সেইটা একটা ডেট সিলেক্ট করবেন আপনারা যে কোনো ডেটে কত লাস্ট অব্দি খাজনা নিয়েছিল সেইটার ঘরে আপনারা এখানে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর রিভিউন রিসিপ্ট নাম্বার তো আপনাদের যে রিসিপ্ট নাম্বার রয়েছে লাস্ট খাজনা দেওয়ার সেইটা এখান থেকে রিসিপ্ট নাম্বারটি দিয়ে দেবেন এবং ডেটটি দিয়ে দেবেন তো আপনাদের যে ডকুমেন্টসটি রয়েছে রিসিভের কপিটি সেইটা পিডিএফ টু এম উপরে স্ক্যান করে নেবেন স্ক্যান করে নেওয়ার পর ফাইলটিকে আপলোড করে দিবেন আপলোড করার পর এখান থেকে ইএস যে অপশনটি পাবেন সেটাতেও আপনারা ক্লিক করবেন এখানে টিকমার্ক দেওয়ার পর তো আপনাদের যদি সিম্পলি যদি আপনাদের রিভিনিউ স্ট্যাম্প যদি না থাকে বাংলা শাল হিসাবে আপনাদের কাছে এখানে বাংলা শালটি আপনাদেরকে সিলেক্ট করতে লাগবে কারণ এখানে ইংরেজি সিলেক্ট করতে পারবেন না তো আপনাদের যদি না থেকে থাকে তো লাস্ট যে ইয়ারটি পাবেন সেইটা দিয়ে দিবেন রিভিউন রিসিপ্টও যদি আপনাদের কাছে না থাকে তো আপনারা যদি খাজনা দিতে যান এখান থেকে একটি যে কোনো রিসিপ্ট নাম্বার দিয়ে ডেটটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে কি তো আপনারা যখন সবগুলো ডকুমেন্টস আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর আপনাকে এখানে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভ রিভিউনি খাজনা ইউর অ্যাপ্লিকেশন নাম্বার বলে একটি নাম্বার দেবে যেটাকে আপনারা এখান থেকে সিম্পলি কপি করে রেখে দেবেন আর আপনার যে অ্যাপ্লিকেশন চার্জ রয়েছে অর্থাৎ আপনার যে খাজনা রয়েছে তো খাজনার কত টাকা পেমেন্ট করতে লাগবে সেটাও আপনাকে এখান থেকে দেখিয়ে দেবে যেমন আমি এইটা সিলেক্ট করেছি তো এখানে একশো ছয় টাকা বলছে পেমেন্ট করতে তো আপনারা সিম্পলি এখান থেকে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর ডাউনলোড অ্যাপ্লিকেশন বলে আপনারা যে অপশনটি পাবেন সেইটাতে আপনাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড দেখুন আমি এইটাতে ডাউনলোড করে নিলাম তো ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের অ্যাপ্লিকেশন যেরকম দেখায় তো সেইটা হচ্ছে কতকটা এইরকম যে আপনি কতগুলো কত নাম্বার প্লটে কত নাম্বার খতিয়ান সেগুলো আপনাকে এখান থেকে দেখিয়ে দিবে বাস্তু না নাকি সিলেক্ট করেছেন আপনার নাম দেখিয়ে দিবে তো দেখিয়ে তারপর এখান থেকে এখে এখান থেকে একটি ফ্রি পেমেন্ট বলে একটি সিম্পলি অপশন পাবেন তো ফ্রি পেমেন্টে আপনারা ক্লিক করবেন তো ফ্রি পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে একশো যে ব্যালেন্সটা দেখাবে সেইটা আপনাকে পেমেন্ট করতে লাগবে তো এখানে রিকোয়েস্ট টাইপ এখানে দেখিয়ে দিবে যে খাজনা নাকি রয়েছে তো আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটিও অটোমেটিক চলে আসবে তো এখান থেকে যে আপনাদের যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচারটা এখান থেকে সিম্পলি আপনারা ক্লিক করে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে ভিউ বলে যে অপশনটি পাবেন তো সিম্পলি আপনারা ভিউতে ক্লিক করবেন তো ভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখান থেকে দেখিয়ে দেবে দেখুন আপনাকে কত টাকা পেমেন্ট করতে লাগবে তো আপনারা কীভাবে পেমেন্ট করতে চান আপনারা আপনাদের যদি নেট ব্যাঙ্কিং থাকে নেট ব্যাঙ্কিং থেকেও পেমেন্ট করতে পারবেন বা কাউন্টার পেমেন্ট অর্থাৎ কাউন্টার পেমেন্ট বলতে আপনাকে অফলাইনে গিয়ে ব্যাঙ্কে স্টেট ব্যাংকের ব্যাঙ্কে গিয়ে জমা করতে লাগবে তো আপনারা চাইলে ডেবিট কার্ড দিয়েও পেমেন্ট করতে আপনাদের সবথেকে ভালো সুবিধা হবে এস বি আই পে বলে যে অপশনটি পাবে সিম্পলি আপনারা এখান থেকে বা এসবিআই ক্লিক করবেন কারণ আপনাদের যদি ফোন পে গুগল পে যে কোনো পে থাকুক না কেন বা যে কোনো ব্যাংকের ডেবিট কার্ডই থাকুক না কেন এসবিআই করলে আপনারা সব সেখান থেকে করতে পারবে তো আমি এখান থেকে এসবিআই ইপে অপশন সিলেক্ট করে নেব করে নেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। আপনারাও এসবিআই অবশ্যই সিলেক্ট করবেন কারণ আপনারা দেখবেন যে এসবিআই থেকে সব পেমেন্ট টাই ভালো হয় ডিসক্লেমার বলে একটি অপশন করবেন সিম্পলি এই পেজটাকে এক্সাইট করবেন করে নেওয়ার পর এখান থেকে আপনাকে হেড অ্যাকাউন্ট নাম্বার এবং রেফারেন্স নাম্বার একটি দেবে যেটাকে আপনি কন্টিনিউ করবেন তো কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে যে ওয়েস্ট বেঙ্গলের গ্রিপস পোর্টাল যে পোর্টালটি রয়েছে অর্থাৎ এগুলো খাজনা পেমেন্ট করার জন্য যে পেমেন্ট গেটওয়েটি আছে তো আপনাকে সিম্পলি সেই পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে আপনারা সেখান থেকে পেমেন্টটি করবেন তো আমাকে এস বি যে গ্রিপসের যে পেমেন্ট পোর্টালটি রয়েছে সেইটাতে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে এসেছে তো আসার পর এখানে আপনাকে পেমেন্টের যে কত টাকা লাগবে সেটা দেখাবে তো আপনারা সিম্পলি এখান থেকে ভেরিফাই অ্যান্ড চেকেড বলে যে অপশানটি পাবেন টিক টিকমার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন আর অবশ্যই বলে রাখবে মনে রাখবেন যে আপনাকে এই পেমেন্টটা পাঁচ মিনিটের মধ্যে করতে লাগবে না হলে পেজটি ক্যান্সেল হয়ে যাবে তো আপনারা এখানে পেমেন্ট মোডের ঘরে গিয়ে ক্লিক করলে এসবিআই ইপে বলে যে অপশনটি পাবেন সিম্পলি এখান থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এখানে সিলেক্ট করবেন তো করার পর সিম্পলি আপনারা নেক্সটে ক্লিক করবেন তো নেক্সট এ ক্লিক করার পর আপনার গ্রিক্স পেমেন্ট আইডি নাম্বারটি দিয়ে দেবে এবং রেফারেন্স নাম্বার জিএন নাম্বার আপনাকে দিয়ে দেবে আপনারা এটাতে চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারেন তো আপনারা এই পেমেন্ট নাম্বারগুলি দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর সব থেকে সবার লাস্টে আপনারা চলে আসবেন এখান থেকে যে পে নাও বলে যে অপশনটি পাবেন সিম্পলি আপনারা এখান থেকে পে নাই পে নায়ে ক্লিক করবেন তো পে নায়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আরেকটি নতুন পেজে অর্থাৎ ব্যাংকের যে ই পে যে গেটওয়েটা রয়েছে পেমেন্ট গেটওয়ে সেটাতে আপনার সেইটাকে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তো এখানে দেখবেন আপনারা এখান থেকে যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং বা ইউপিআই অর্থাৎ আপনাদের মোবাইলে গুগল পে ফোনপে পেটিএম যে কোনো পেই থাক না কেন বা ওয়ালেট রয়েছে সেইটা বা এন রয়েছে এসবিআই ব্যান্স পেমেন্টও পেয়ে যাবেন আপনারা তো সবথেকে ভালো হয় কারণ এখনকার মোবাইলে সবার মোবাইলে গুগল পে ফোনপে এগুলো থেকেই থাকে আপনারা ইউপিআই পেমেন্ট বলে যে অপশনটি পাবেন সেটা সিলেক্ট করবেন তো ক্লিক করার পর এখান থেকে ইউপিআই কিউআর কোড বলে যে অপশনটি পাবেন সেইটা সিলেক্ট করার পর আপনারা পে নাও ক্লিক করবেন তো এ ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনাদের সামনে একটি বারকোড স্ক্যানার দিয়ে দিয়েছে তো সিম্পলি আপনারা গুগল পে ফোনপে যে পেই থাকুক না কেন আপনাদের মোবাইলে বারকোডটি স্ক্যান করে আপনারা পেমেন্টটি সাকসেসফুল করে দিবেন তো করে দেওয়ার পর আপনাদের সঙ্গে সঙ্গে পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি দেখে কেমন লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি খাজনা পেমেন্ট করতে কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো আজকে তো আমরা আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ